দর্শক, পার্বত্য অঞ্চলে বেড়েছে ম্যালেরিয়ার প্রকোপ, এ নিয়ে আরও খবর জানতে আমরা এই মুহূর্তে চলে যেতে চাই বান্দরবনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, ফারুক, আসলে দীর্ঘদিন থেকে কিন্তু পাহাড়ি জেলা বান্দরবান ম্যালেরিয়ার একটি রেড জোন হিসেবে ছিল, কিন্তু কিছুদিন আগে, কিন্তু গত 2-3 বছর আগে থেকে কিন্তু এভাবে ম্যালেরিয়া বেড়ে ওঠেনি পাহাড়ি জেলা বান্দরবান। ম্যালেরিয়া রোগ শনাক্ত হয়নি আগে ওইভাবে করে, কিন্তু চলিত বছরে যেখানে সারা বাংলাদেশে প্রায় 16,000 রোগী রয়েছে, তার মধ্যে বান্দরবান জেলায় রয়েছে প্রায় 13,400 জন রোগী, আমাদেরকে স্বাস্থ্য বিভাগ যেটি জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে 1,63,911 জনের পরীক্ষা, রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু বান্দরবানের প্রায় 13,400 জন রোগী এখানে শনাক্ত হয়েছে। 7 উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু প্রতিদিনেই গড়ে 10 থেকে 20 জন 30 জন করে রোগী কিন্তু আসছে ম্যালেরিয়ার। মূলত এখানে যার জোপ ময়লা আবর্জনা এবং মশার উপদ্রবের কারণে কিন্তু ম্যালেরিয়া চলাচ্ছে বলে জানালেন আমাদের স্বাস্থ্য বিভাগ। ফারুক ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে ম্যালেরিয়ার প্রকোপের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম।